हरे कृष्ण सुधी भक्तमंडली आजकेर ए भिडियोते वर्णना करब बैशाख मासे तुलसीते जलदान माहात्म्य सम्पर्के। बैशाख मास आगत हच्छे, बैशाख मासे जदि प्रतिदिन आपनी तुलसीते जल अर्पण करें ताहले तुलसी महारानीर विशेष कृपा आपनी प्राप्त होते पारबें, भगवान श्रीकृष्णर कृपा लाभ करते पारबें, भगवान नारायणर कृपा लाभ करते पारबें, भगवान शालग्राम शिलार कृपा लाभ करते पारबें। तो ये बैशाख मास अत्यंत महत्वपूर्ण एक मास। हाँ, ये मासे अपनी अवश्य तुलसीते जल अर्पण करबें। तुलसीते जल अर्पण कर ले कि फल प्राप्त हवा जाए सेटा आज के भिडियोते अपन सामने तुले धरब। ए सम्पर्के शास्त्रे विशेष भावे आलोचना तुले धरा रही है, तो आमी संक्षिप्त भावे अपन सामने से आलोचना तुले धरब। तो एखन अनेके प्रश्न करते पारें जो बैशाख मास छाड़ा अन्यान्य मासे कि आमरा तुलसीते जल अर्पण करते पारबो ना, आर जदि जल अर्पण करी ताहले कि आमरा सेई फल प्राप्त होते पारबो बा आमादेर अपराध होबे कि ना? हाँ, जलवायु परिवर्तनेर जन्नो जे समय शीत आसार कथा से समय शीत आसछे ना, जे समय ग्रीष्म आसार कथा से समय ग्रीष्म आसछे ना। तो जदि सूर्येर तापमात्रा अधिक मात्रा बृद्धि पाय ताहले अवश्यई तुलसीते जल अर्पण करुन, তাহলে আপনি তুলসী দেবীর বিশেষ কৃপা লাভ করতে পারবেন। কিন্তু বৈশাখ মাসে অবশ্যই তুলসীতে জল অর্পণ করবেন, কারণ এই সম্পর্কে শাস্ত্রে বিশেষভাবে আলোচনা তুলে ধরা রয়েছে। তো আমি কথা না বাড়িয়ে শুরু করছি বৈশাখ মাসে তুলসীতে জলদানের মাহাত্ম্য সম্পর্কে আলোচনা। সৌর বৈশাখ মাসে যেহেতু সূর্যের তাপমাত্রা বৃদ্ধি পায় তাই বিষ্ণু ভক্তগণকে জলদান করা হলে শ্রীহরি অতিশয় প্রীত হন। শ্রীহরির কৃপাপূর্বক তার থেকে অভিন্ন শ্রী তুলসী বৃক্ষকে জলদানেরও অপ্রাকৃত এক সুযোগ প্রদান করেন। কিন্তু কেন তুলসীকে জলদান করা কর্তব্য? তুলসী শ্রীকৃষ্ণের প্রিয়সী, তার কৃপার ফলেই আমরা শ্রীকৃষ্ণের সেবার সুযোগ লাভ করতে পারি। তুলসী দেবী সম্বন্ধে বলা হয়েছে তুলসী দর্শনেই পাপসমূহ নাশ হয়, জলদান করলে যম ভয় দূর হয়, রোপণ করলে তার কৃপায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় এবং শ্রীহরির চরণ স্পর্শ করা হলে কৃষ্ণ প্রেম লাভ হয়। পদ্মপুরাণের সৃষ্টখণ্ডে বর্ণনা করা হয়েছে বৈষ্ণব শ্রেষ্ঠ শ্রী মহাদেব পুত্র কার্তিককে বললেন, সর্বেভ্য পুত্র পুষ্পেভ্য সত্যমা তুলসী শিবা সর্বকাম প্রদা শুদ্ধা বৈষ্ণবী বিষ্ণু সুপ্রিয়া। অর্থাৎ সমস্ত পত্র ও পুষ্পের মধ্যে তুলসী হচ্ছেন শ্রেষ্ঠা, তুলসী সর্বকামপ্রদা, মঙ্গলময়ী, শুদ্ধা, মুখ্যা, বৈষ্ণবী, বিষ্ণুর প্রিয়সী এবং সর্বলোকে পরম শোভা। মহাদেব শিব বললেন, যো মঞ্জরী দলেই রেব তুলস্য বিষ্ণু মর্চয়ে তস্য পুণ্য ফলম স্কন্দ কথিতুম নৈব শক্যতে তত্র কেশব সান্নিধ্যনম যত্রাস্তি তুলসী বনম তত্র ব্রহ্মা চ কমলা সর্বদেব গণেশহা। অর্থাৎ হে কার্তিক, যে ব্যক্তি ভক্তি সহকারে প্রতিদিন তুলসী মঞ্জরি দিয়ে শ্রীহরির আরাধনা করে, এমন কি আমিও তার পুণ্য বর্ণনা করতে অক্ষম। যেখানে তুলসীর বন আছে শ্রী গোবিন্দ সেখানেই বাস করেন, আর গোবিন্দের সেবার উদ্দেশ্যে লক্ষ্মী ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবতা সেখানেই বাস করেন। মূলত শ্রীকৃষ্ণই জগতে আবদ্ধ জীবগণকে তার সেবা করার সুযোগ প্রদান করার জন্য শ্রী তুলসী রূপে আবির্ভূত হয়েছেন এবং তুলসী বৃক্ষকে সর্ব অপেক্ষা প্রিয় রূপে গ্রহণ করেছেন। পাতালখণ্ডে ওই বিপ্রের নিকট শ্রী যমরাজ তুলসীর মহিমা কীর্তন করেন। বৈশাখে তুলসীপত্র দ্বারা শ্রী হরির সেবা প্রসঙ্গে তিনি বলেন, যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অন্যান্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের অর্চনা করেন তার আর পুনর্জন্ম হয় না। তুলসী দেবীর অনন্ত মহিমা অনন্ত শাস্ত্রে বিস্তৃত, কিন্তু এই মহিমা হচ্ছে অশেষ। ব্রহ্মবৈবত্ব পুরাণের প্রকৃতি খণ্ডে বর্ণিত হয়েছে, শিরোধার্যান সর্বে স্বামীস্পৃতাম বিশ্ব পাবনীম জীবন মুক্তাম মুক্তিদাঞ্চ ভজেতাম হরিভক্তিদাম। অর্থাৎ যিনি সকলের শিরোধার্য উপাস্য, জীবন মুক্তা মুক্তিদায়িনী এবং শ্রী হরিভক্তি প্রদায়িনী, সেই সমগ্র বিশ্বকে পবিত্রকারিণী বিশ্ব পাবনী তুলসী দেবীকে শত শত প্রণাম করি।
समग्र वैदिक शास्त्रेर संकलक तथा सम्पादक श्री व्यासदेव तुलसीर महिमा वर्णना करते गिये पद्मपुराणेर सृष्ट खंडे वर्णना करेछेन पूजने कीर्तने ध्याने रोपणे धारणे कलौ तुलसी दहते पापम स्वर्गम मोक्षम ददाति उपदेशम दिशे दश्य स्वयं आचरते पुनः स्वजाति परमम स्थानम माधवस्य निकेतनम। अर्थात श्री तुलसी देवीर पूजा कीर्तन ध्यान रोपण और धारणे समस्त पाप नाश है एवं परम गति लाभ है। जे व्यक्ति अन्य के तुलसी द्वारा श्री हरिर अर्चनार उपदेश दें एवं निजेओ अर्चना करें तिनि श्री माधवेर आलये गमन करें। शुधु श्रीमती तुलसी देवीर नाम उच्चारण करलेई श्री हरि प्रसन्न हन फले पाप समूह नाश है एवं अक्षय पुण्य अर्जित है। पद्मपुराणेर ब्रह्मखंडे बला हयेछे गंगाद्दा सरित श्रेष्ठा विष्णु ब्रह्मा महेश्वरः देवै स्थितै पुष्कराद्दै स्थितिष्ठाञ्च तुलसी दले। अर्थात गंगा आदि समस्त पवित्र नदी एवं ब्रह्मा विष्णु महेश्वर पुष्कर आदि समस्त तीर्थ सर्वदाय तुलसी दले विराज करें। ब्रह्मवैवर्त पुराणे निर्देशित हयेछे जे समग्र पृथ्वीते 3.5 কোটি তীর্থ আছে। তুলসী উদ্ভিদের মূলে সমস্ত তীর্থই অবস্থান করে। তুলসী দেবীর কৃপায় ভক্তবৃন্দ কৃষ্ণ ভক্তি লাভ করেন এবং বৃন্দাবনে বসবাস করার যোগ্যতা অর্জন করেন। তো তুলসী সেবা, তুলসীতে জলদান এবং তুলসীর গোড়ার যে জল, সেই জল গ্রহণ করার একটি উপাখ্যান শাস্ত্রে তুলে ধরা রয়েছে। এক সময় এক বৈষ্ণব তুলসী সেবা করলেন, তুলসীতে জল অর্পণ করলেন, তুলসী আরতি করলেন, তারপর সেই বৈষ্ণবটি সেখান থেকে চলে গেলেন। তো ওটা ছিল অনেকটা গভীর জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে এক ব্যাত বাস করত, মানে যিনি পাখি শিকার করে। তো সেই ব্যাত তার বাড়িতে চলে আসছেন, আর ঠিক ওই সময় একটি কুকুর সেই তুলসীর গোড়ার যে জল সেটা ভক্ষণ করেছে, মানে পান করেছে। এখন সেই ব্যাত এসে দেখছে যে সর্বনাশ, এই কুকুরটি কোথার থেকে আসলো, আর সে এত বড় তার সাহস, সে আমার বাড়িতে ঢুকেছে। তখন সে কুকুরটিকে লক্ষ্য করে বলতে লাগলেন যে কুকুর, তোর এত বড় স্পর্ধা, তুই আমার বাড়িতে ঢুকেছিস, আর ঢুকেছিস তো ভালো কথা, আমার এই মাটির পাত্রটি ভেঙে রেখেছিস কেন? এইভাবে বলতে বলতে সেই ব্যাত ক্রোধান্বিত হয়ে সেই কুকুরকে বলতে লাগলো যে তোমার উচিত দণ্ড হচ্ছে মৃত্যুদণ্ড। তখন তাকে তীর নিক্ষেপ করলো, আর যখন তার উদ্দেশ্যে তীর নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে সেই কুকুরটি সেখানে দেহত্যাগ করলো। আর দেহত্যাগ করার সাথে সাথেই যমদূতেরা সেখানে উপস্থিত হলেন, তার সাথে সাথে বিষ্ণুদূতগণও সেখানে উপস্থিত হলো। তো বিষ্ণুদূতগণ যমদূতগণকে বলতে লাগলেন যে দেখুন, এই কুকুরটি যদিও আগের জন্মে অনেক পাপ কর্ম করেছে, কিন্তু যেহেতু এই বৈশাখ মাসে তুলসী মূলের জল সে পান করেছে, তাই তার অজ্ঞাত স্বীকৃতি লাভ হয়েছে, আর সেই স্বীকৃতির কারণে সে এখন ভগবানের ধামে গমন করবে। তখন সঙ্গে সঙ্গে সেই কুকুরটি একটি দিব্য দেহ ধারণ করল, দিব্য দেহ ধারণ করে বিষ্ণুলোকে গমন করল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। এভাবে একটি কুকুর যদি তুলসী মূলের জল পান করে ভগবানের ধামে যেতে পারে, তাহলে আমরা পারবো না কেন? তাই এই সুযোগ আপনারা হাতছাড়া করবেন না। অবশ্যই বৈশাখ মাসে বা যখনই সূর্যের তাপমাত্রা বৃদ্ধি পাবে, তখনই আপনারা তুলসীতে জল অর্পণ করবেন। তবে তুলসীতে জল দান করার উত্তম সময় হচ্ছে সকাল আর বিকালবেলা। হ্যাঁ, আর সব সময়ের জন্য তুলসীতে জল দান করার একটা পদ্ধতি রয়েছে, আমি এর পরের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি তুলসীতে জল দান করবেন। মানে সব সময় জলের ঘটি নিয়ে তো আর থাকা সম্ভব নয়, এমন একটা সিস্টেম আছে যে সেই সিস্টেমে জল দিলে, একবার দিলে 2-3 ঘন্টা আর জল দেওয়ার কথা চিন্তা করতে হবে না, ঠিক আছে? সেখানে জল পড়তেই থাকবে, পড়তেই থাকবে। এ সম্পর্কে একটা কিন্তু ভিডিও অলরেডি এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা সেটা থেকে দেখে নিতে পারেন। আমি সেই ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে
तुलसी जल अर्पण करते हैं। हाँ तो जदि आपनारा से वीडियो खुजे ना पान ताहले वीडियो नीचे कमेंट करबें और परवर्ती परवर्ती वीडियोते आमी से सम्पर्के वीडियो आपनादेर सामने तुले धरब। हाँ वृंदादेवी तुलसी समग्र विश्व के पावन करते सक्षम एवं सर्वत्रई पूजिता। समग्र पुष्पेर मध्ये तिनी श्रेष्ठा एवं श्री हरि देव सकल ब्रह्मा एवं विष्णु वैष्णवगणेर आनंद बर्धनकारिणी। तिनी अतुलनीय एवं कृष्णेर जीवन स्वरूपिणी जिनि नित्य तुलसी सेवा करें। तिनी समस्त क्लेश होते मुक्त हुए अभीष्ट सिद्धि लाभ करें। अतएव श्री हरिर अत्यंत प्रिय श्री तुलसी के जलदान अवश्य कर्तव्य। एछाड़ाओ ए समय भगवान अभिन्न प्रकाश श्री शालग्राम शिलायो जलदान व्यवस्था करा है। शास्त्रे बला तुलसी देवी के जलदान करा होले तुलसी मूले जे जल अवशिष्ट थाके जगज्जीव के कृपा करार उद्देश्य ही भगवान अंतरंगा शक्ति श्रीमती राधारानी प्रकाश वृंदा तुलसी देवी ए जगते प्रकटित हुए। तेमनि भगवान श्री हरिओ बद्ध जीवसमूह के माया बंधन थेके मुक्त करार जन्नो विचित्र लीलार माध्यमे अभिन्न स्वरूप शालग्राम शिलारूपे प्रकाशित हुए। चारिवेद अध्ययने लोके जे फल प्राप्त है केवल शालग्राम शिला अर्चनाते से फल प्राप्त हवा सम्भव। जिनि शालग्राम शिला स्नान जल चरणामृत नित्य पान करें तिनि महापवित्र हन एवं जीवनान्ते भगवत धामे गमन करें। व्रत दान प्रतिष्ठा श्राद्ध देव पूजा जा किछु शालग्राम शिलार सन्निध्याने अनुष्ठित हय ताई अति मंगलमय हय। बैशाखे तुलसी देवी और भगवान नारायणेर अभिन्न शालग्राम शिलाय जलदानेर व्यवस्था करले भगवान श्री हरि अत्यंत प्रीत हन। एई समय माटीते रस घाटती देखा दे ताई जलदानेर माध्यमे तुलसी देवीर प्रीति साधन करले हरिभक्ति सुलभ हय। शाश्वत शास्त्र गौतमीय तंत्रे उक्त हुए छे तुलसी दल मात्रेण जलस्य चुलुकेन वा विकृणीते समात्मनम त्यक्तेभ्य भक्तवत्सल्या। अर्थात जे भक्त निष्ठा सहकारे भगवानेर उद्देश्य जदि शुधु एकटी तुलसी पत्र एवं एक अंजलि जल निवेदन करें भक्तवत्सल भगवान सम्पूर्ण रूपे सेई भक्तेर वशीभूत हये पड़ेन। ताई कृष्ण भक्तगणेर उचित এই মাসে তুলসী বৃক্ষে ও শালগ্রামে জলদানের ব্যবস্থা করা। সমগ্র বৈদিক শাস্ত্র পুঙ্খানুপুঙ্খানুভাবে অধ্যয়নের ফলে চরম প্রাপ্তি যে কৃষ্ণ প্রেম বৈশাখ মাসে শ্রী তুলসী দেবীকে জলদানের মাধ্যমে তা অতি সহজেই লাভ হয়। তুলসীতে জলদান মন্ত্র গোবিন্দ বল্লভম দেবীম ভক্ত চৈতন্য কারিণম স্নান পয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। অর্থাৎ শ্রী গোবিন্দের প্রিয়তমা জগৎজননী সকল ভক্তকে কৃষ্ণ চেতনা প্রদায়িনী এবং শ্রীকৃষ্ণ ভক্তি প্রদানকারিণী শ্রীমতী তুলসী দেবী আপনাকে আমি স্নান সেবা নিবেদন করছি। জয় তুলসী মহারানী কি জয়। তো এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আজকে আর দীর্ঘায়িত করছি না, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। হরে কৃষ্ণ।